আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ করে পাথরচাপড়ির দাতা বাবার মাজারে চাদর চড়ালেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা। এদিনের দাতা বাবার মাজারে উপস্থিত প্রায় 100 জনকে বস্ত্র বিতরণ করার পাশাপাশি যারা দিনে 5 বার নামাজ পড়েন তাদের বস্ত্র বিতরণ করা হয়। ম্যাডাম ম্যাডাম এদিন এই দাতা বাবার মাজারে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য কৃষি উপদেষ্টা তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ কুমার মজুমদার, রায়না বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধারা, বিশিষ্ট সমাজসেবী গফুর আলী খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের দাতা বাবার মাজারে পূর্ব বর্ধমান জেলার সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন তার মা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যের উৎসব পালন করার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই দাতা বাবার মাজারে উপস্থিত হয়েছেন বিধায়ক। একই সঙ্গে দাতা বাবার মাজারে এসে তার প্রার্থনা, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যেন মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ হয়, এমনই দোয়া করুন সাধারণ মানুষ। পাথরচাপড়ি মাজারে আমরা পীর সাহেবের মাজারে চাদর চড়াতে এসেছিলাম, কারণ শুভ পূর্ণ ঈদ সবে উদযাপিত হয়েছে। আমরা এখানে মা ভাই বোনেদের স্থানীয় সকলকে আমাদের শ্রদ্ধা জানালাম। মা ভাই বোনেরা ছিলেন, তাদের হাতে কিছু বস্ত্র তুলে দিলাম। আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি গফুর আলী খান, তিনি এখানে আসার জন্যে আমাদের সব ব্যবস্থা করেছিলেন, তিনিও সঙ্গে আছেন। আমি তাকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছি। উনি আমাদের একজন বিশিষ্ট সৈনিক, আমাদের নেত্রীর নীতি এবং তার ধ্যান ধারণায় সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। আজকে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, এবং তার সাথে কাকু আছেন, আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার আছেন। সঙ্গে কাকুর সাথে আসতে পেরে খুবই আমাকে ভালো লাগছে, সঙ্গে আমার মাও আছেন। কাজেই সে একটা কথা যেটা হচ্ছে যে আমাদের মানে সম্প্রীতি, আমাদের সম্প্রীতিকে বজায় রাখার বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন যে জাতি বর্ণ নির্বিশেষে সকলে আমরা একই সঙ্গে আমরা বসবাস করব, বা ধর্ম তোমার আমার আর উৎসব সবার, আর তার উপরে আমরা মাথায় করে যেমন দেখবেন আমরা সার্বজনীন দুর্গা উৎসব করি, সেখানে কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বলা থাকে না শুধু যে আমাদের হিন্দু দাদারা হিন্দু মায়েরা পুজো করবে আর মুসলিম দাদারা করবে না। সেখানেও যেমন সার্বজনীন আমরা দুর্গা উৎসব করি, ঠিক সেই রকমই আমরা ঈদ পবিত্র ঈদ আমরা পার করেছি গত পরশু দুদিন আগে। তো সে জায়গায় সেই ঈদেতেও আমরা কিন্তু একে অপরকে সাহায্য মানে সমর্থকদের হাত বা সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছি, একে অপরের বাড়িতে গেছি, যে আমরা ভালোবাসা যেটা আলিঙ্গন আমরা সেটা করেছি। কাজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেটা আমরা সবসময় দেখতে পাচ্ছেন যে আমরা সমস্ত ধর্মের মানুষ এক ছাতার তলায় বাস করছি, একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। কাজে সেই জায়গার ওপর আমরা আগামী যে আমাদের যে মানে 24 সাল আছে সেই 24 সালের ওপর মাথায় রেখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নামে আমরা এখানে মানে বাবার কাছে আমরা মানে পুজো দিলাম, বা এখানে সমস্ত মানুষের কাছে মানুষকে এই কথাই বললাম সকলে মিলে আপনারা দোয়া করুন যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদেরকে যে বার্তা দিয়েছেন তিনি তার যেন স্বপ্ন পূরণ হয়, এটাই কথা। এই দাতা বাবার মাজার পাথরচাপড়িতে এই 100 জন
বস্ত্র আর 100 জনকে লুঙ্গি এবং 70 জনকে লুঙ্গি পাঞ্জাবি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আজকে কে কে উপস্থিত ছিলেন এখানে আজ উপস্থিত ছিলেন মাননীয় কৃষি উপদেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় প্রদীপ কুমার মজুমদার মহাশয় এবং আমাদেরই বর্ধমান জেলার সভাধিপতি এবং রায়নাটির বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন আমার নাম গোফর আলী খান পাথর চাপড়ি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা